শুভ শারদীয়ার সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং বড়দের অনেক অনেক শ্রদ্ধা। তো এটা ছিল কালকের ব্লগ। তো কাল ছিল পঞ্চমী, কাল আমি বেরিয়েছিলাম শাশুড়িমার সাথে। তো তার আগের দিনও বেরিয়েছিলাম, কিন্তু কালকে ভাবলাম যে একটু ব্লগ করাই যাক। তো ব্লগ করছিলাম আর কি, সিম্পলভাবে সেজে গুজে বেরিয়ে গেছি শাশুড়িমাকে নিয়ে। তো এখন ঠাকুর দেখতে ঢুকে পড়েছি। দেখো, এটা আমাদের বাড়ির সামনে ক্লাব, কিশোর সংঘ ক্লাব, এখানে করেছে তন্ত্রশক্তি। তো সেখানেই ঢুকে গেলাম। এখানে আলোটার জন্য একটু কম বোঝা যাচ্ছে ক্যামেরায়, মানে অত সুন্দর লাগছে না, কিন্তু সত্যি সত্যি খালি চোখে যদি তোমরা দেখো সত্যি অসাধারণ। তোমরা যারা দিনাটায় থাকো, যারা এই প্যান্ডেলটা হপিং করেছো, তো তারা অবশ্যই কমেন্টে জানিও এটা তোমাদের কেমন লেগেছে। আমাদের খুব ভালো লেগেছে। তারপরে চলে গিয়েছিলাম গোপালনগরের দক্ষিণাংশ, যেটা আমাদের বাড়ির থেকে ভীষণই কাছে। তো এখানে পুরো সাঁওতাল মানে আদিবাসীদের পুজো তো করা হয়েছিল, দারুণ হয়েছে, এটা আমার দারুণ লেগেছে। বিশ্বাস করো, দিনাটায় এত সুন্দর সুন্দর পুজো হয়, মানে সত্যি মানে কোনো বড় জায়গাকেও হার মানিয়ে দেবে। তো ভীষণই সুন্দর পুজো হয়, আমি দিনাঠাবাসীও সত্যি খুব গর্বিত এত সুন্দর পুজো দেখতে পারি, মানে নিজের ঘরের পাশে, এটা ভীষণই ভালো একটা ব্যাপার। তো এই যে আমরা ঢুকে যাচ্ছি, এখানে দেখো সমস্ত কিছু কত সুন্দরভাবে মানে তুলে ধরেছে, ভীষণই সুন্দর হয়েছে। আর মায়ের মূর্তিটাও জাস্ট অসাধারণ হয়েছে, একটু অন্যরকম। তারপরে এই যে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাব কোথায় যাব। তো ফাইনালি ঠিক করলাম যে শহীদ কর্নারে যাওয়া যাক। তো আমাদের দিনাটা অনেক পুজো, একদিনে সব আর কি ঘোরা মানে ঘোরা সম্ভব, কিন্তু ঘুরতে ভালো লাগবে না, কেননা একটু ডিস্টেন্স রয়েছে সব কিছুর থেকে। তো এর জন্য আর ভাবলাম যে কাছাকাছিগুলো আজকে দেখে নিই। তো ফাইনালি আমরা শহীদ কর্নারে চলে এসেছি। এখানে টেরাকোটার কাজ করা হয়েছে, বেনি মানে মুক্ত আলোর বেনি কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। এটাও এত সুন্দর, প্রত্যেকটা কারুকার্য মানে মানে মন ছুঁয়ে যাচ্ছে, মানে যে কোনো একটা জিনিস, ছোট্ট ছোট্টর থেকেও ছোট্ট জিনিস হলেও সেটা বেনির ওপর দিয়ে করা হয়েছে, এত সুন্দর, সত্যি একদম দেখার মতো কিন্তু সুন্দর হয়েছে। তোমরা একটু দেখে জানিও যে কেমন লাগছে তোমাদের। আমাদের তো ভীষণই ভালো লাগছে, আমরা দিনাঠায় যারা থাকি সবাই এটা আশা করে দেখে নিয়েছি প্রত্যেকটা প্যান্ডেলই। তো যারা বাইরে থেকে দেখছো তারা ঝটপট দেরি না করে দিনাঠায় চলে আসো, এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ মিস করলে চলবে না। পুরো উত্তরবঙ্গের মধ্যে আমার মনে হয় দিনাঠা বেস্ট, মানে এত সুন্দর কারুকার্য তুলে ধরেছে। এরকম অনেক ক্লাব আছে যারা কিন্তু প্যান্ডেলের পেছনে সমস্তটা মানে সে মানে খরচা করে ফেলে, ব্যয় করে ফেলে, কিন্তু মূর্তির পেছনে কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমাদের এখানে যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলো পুজো মণ্ডপ যেরকম সুন্দর হয়েছে, মায়ের মূর্তিগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে চলে গেলাম আমাদের দিনাঠা কলেজে। তো সেখানে মোটামুটি কাজ কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি ছিল আর ভীষণই কাদা ছিল, এর জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে। কিন্তু ভিতরে ঢুকে কিন্তু দেখলাম যে না, এত কাদা পার করে এসে আমাদের মানে সার্থক হয়েছে, ভিতরটা খুবই সুন্দর হয়েছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ, একটু ড্রাগন ড্রাগন টাইপের করা হয়েছে, বেশ সুন্দর হয়েছে, ভালো লাগছিল দেখতে। এরপরে কিন্তু আমরা চলে আসলাম আমাদের এখানে মেন যে মদনমোহন বাড়ি সেখানে। তো এখানে থিমটা আমার ঠিক মনে নেই, কেউ যদি তোমরা মানে জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে থিমটাও পুরো মানে একদমই অন্যরকম, অন্যান্য পুজো মণ্ডপ থেকে একদমই আলাদা। তো এইটা আমাদের এখানে সব থেকে বেস্ট পুজো বলতে পারো, আমার কাছে লেগেছে। এখনও পর্যন্ত আমি 5টা পুজো মণ্ডপ মানে দেখেছি, তো তার মধ্যে কিন্তু আমার মদনমোহন বাড়িটা সব থেকে বেশি সুন্দর লেগেছে। তো তোমাদের কার কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা জাস্ট দেখার মতো হয়েছিল, মানে সব কিছুই দেখার মতো, এটা কিন্তু একটু বেশি সুন্দর হয়েছিল। আর এখানে যেন অনুষ্ঠানও হচ্ছিল, তো চলো একটু গিয়ে ঘুরে আসি। আর জানো এই দিন আমার এত অসুবিধা হচ্ছিলো, আমাকে ক্যামেরা করে দেওয়ার জন্য কেউ ছিল না, আমার শাশুড়িমা তো অত ভালো ক্যামেরা করতে পারবে না, এর জন্য শাশুড়িমাকে বলিও নি। আর এখানে দাঁড়িয়েছিলাম একটু কিছুক্ষণ, ফাংশন দেখলাম, আর এই বোনগুলো এত সুন্দর নাচ করছিল, জাস্ট কি বলবো। তোমরাই দেখো আর দেখে তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে ওদের নাচটা, খুব সুন্দর লাগছিল। তো এরপরে চলে গেছিলাম আমাদের এখানে থানাপাড়া, থানাপাড়ায় যে পুজোটা হয় এটাও একদম দেখার মতো, তোমরা দেখে বলো, আমি আর কিছু বলতেই চাই না, আমি শুধু তাকিয়েই ছিলাম, এতটা সুন্দর লাগছিল, মানে দিনাটা ইজ বেস্ট, মানে এত সুন্দর পুজো মানে দেখার মতো, ভীষণ ভালো লাগছিল। তারপরে বাড়ি আসার সময় কিন্তু পাপড়ি চাট খেয়েছিলাম, আজ মঙ্গলবার ছিল তাই বাড়ি